দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি শরফত আহমেদ। আর প্রথমেই থাকছে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। দেশের ভেতর বিনিয়োগের সব ধরনের সুবিধা নিশ্চিত করেছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে চলছে তৎপরতা। খালেদা জিয়ার রায় নিয়ে অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করা হবে বললেন ওবায়দুল কাদের। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন চায় সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। নতুন পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা। আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস রোধে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আঁধারের গল্প। এছাড়াও থাকছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাপ্তাহিক আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবারে বিস্তারিত। তারেক কোকো সহ অন্যদের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার যথেষ্ট তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভিতর বিনিয়োগের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার, তারপরেও যাদের মধ্যে দেশপ্রেম নেই অর্থ পাচার তো তারা করবেই। মানিকলাল ঘোষের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাব দেন সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নে। প্রত্যেকে যাতে বিদেশে পাচার না করে দেশে টাকাগুলো ইনভেস্ট করতে পারে। প্রধানমন্ত্রী জানান, জিয়া পরিবার সহ অন্যদের পাচার করা অর্থ দেশে ফেরত আনার সকল ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে, ছোট ছেলে পাচারকৃত টাকা আমরা সিঙ্গাপুর থেকে ফেরত এনেছি, এবং আরো যাদের এরকম পাচারকৃত অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে সেগুলি আমরা কিন্তু ফেরত আনার প্রক্রিয়ায় রয়েছে এবং আরো আনতে পারবো। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিজীবীদের অবসরের বয়স সীমা নিয়েও সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। এখন যারা নতুন নতুন পড়াশোনা করে চাকরি চায়, আমরা যদি এদিকে বয়সসীমা বাড়াতেই থাকি তো ওদিকে আর কেউ চাকরিতে ঢুকতেই পারবে না, কারণ পথ খালি না হলে আমরা ঢুকাবো কোথা থেকে, তাদেরকে জায়গা দেবো কোথা থেকে। ঠিক সেই কারণেই এই মুহূর্তে বয়সসীমা বাড়াবার আমাদের কোনো মানে পরিকল্পনা না, এটা ভবিষ্যতে দেখা যাবে। পারিবারিক ও সম্পত্তি নিয়ে সহিংসতার শিকার নারীদের বিষয়ে তার সরকারের ভাবনাও জাতীয় সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কোনো সময় কোনো মেয়েদের উপর কোনো রকম ইপটিজিং বা অ্যাসিড নিক্ষেপ বা কোনো রকম মানে অত্যাচার হয় তো সাথে সাথে মোবাইল কোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের বিচারও করা হচ্ছে, যার ফলে এই ধরনের সহিংসতা অনেকটা হ্রাস পেয়েছে। কাজেই দ্রুত বিচার যাতে হয় তার জন্য সর্বতোভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। জনগণের অর্থশাস্ত্র এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতি আর অনিয়ম কখনোই বরদাস্ত করা হবে না। আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের সদস্য, বাংলাদেশ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের সম্প্রসারিত অডিট ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের দুর্নীতি অনেকাংশে হ্রাস পাওয়ার পাশাপাশি জবাবদিহিতার হাত থেকে রক্ষা পায়নি সরকারের এমপি মন্ত্রীরাও। আমাদের সরকারের ধারাবাহিক দুমেয়াদে দেশের দুর্নীতি অনেকাংশে হ্রাস পেয়েছে। দুর্নীতি দমন কমিশন এখন অনেক স্বাধীনভাবে কাজ করছে। সরকারি এমপি মন্ত্রীদেরও যদি দুর্নীতি দমন মনে করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে,
আমরা কিন্তু বাধা দিন এবং আমার মন্ত্রীরাও পিছিয়ে থাকে না, তারা সঙ্গে সঙ্গে সেখানে যায়, তারা তাদের জবাব দিয়ে করে। তো জনগণের অর্থ স্বাস্থ্য এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। লোক বলে যে মানে সমস্যা আছে, ইনশাল্লাহ সেটা আমরা সমাধান করে দেব। বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটালের সুবিধা যেমন ভোগ করতে হবে, তেমনি সাইবার নিরাপত্তার উপরও নজরদারি বাড়াতে হবে বলেন প্রধানমন্ত্রী। যে কোনো এই পদ্ধতিগুলি যখনই আমরা গ্রহণ করি, আইসিটির যে পদ্ধতি অথবা ডিজিটাল পদ্ধতি, তার সাথে সাথে তার ফায়ারওয়াল থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে। এবং সাইবার ক্রাইম একটা ক্রাইম যেটা অনেক সময় আমাদের অনেক তথ্য মানে ক্ষতিগ্রস্ত করে ফেলে, সেখান থেকেও কিন্তু কীভাবে এই নিরাপত্তাটা দিতে হবে সে বিষয়টা সচেতন থাকতে হবে। সেটা যদি আমরা না করি তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের অর্থ পাচার হয়ে গেল। আমরা ডিজিটাল পদ্ধতি সেখানে গ্রহণ করেছিলাম, কিন্তু যেভাবে যে পদ্ধতিতে ফায়ারওয়ালটা করা উচিত ছিল সেটা কিন্তু তখনও করা হয়নি। বিলাসিতাকে একটি মানসিক ব্যাধি আখ্যা দিয়ে দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরে জনগণের সেবক হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের সবচেয়ে প্রচেষ্টাই থাকে ক্ষমতাটা কিভাবে সুরক্ষিত করবে, কোন ব্র্যান্ডের স্যুট পরবে, কোন ব্র্যান্ডের ঘড়ি পরবে, কোন ব্র্যান্ডের মানে সানগ্লাস পরবে, জুতা পরবে, ওই নিয়ে যতটা চিন্তিত থাকে, দেশের মানুষকে কী খাওয়াবে, কী পড়াবে, কী করবে, সেই চিন্তা তাদের মধ্যে থাকে না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। তো এটুকু বলতে পারি যে এই সমস্ত মানসিক রোগ থেকে আমরা কিন্তু মুক্ত। দুর্নীতি বা এই যে টাকা পয়সা নিয়ে নানা রকম অনিয়ম, এগুলি আমরা কখনো বরদাস্ত করব না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। আজ যুক্তিতর্ক শুরু করে তারা বলেন, জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মামলা, বুধবারও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন চলবে। যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেটা সিলেটের জনসভায় ভাষণ দিয়েছেন, এই কাজটি প্রধানমন্ত্রী হিসেবে দেন নাই, এটি তার ব্যক্তিগত কাজ। এবং বেগম খালেদা জিয়াও তিনি সাংবিধানিকভাবেই শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছিলেন, এটি তার প্রধানমন্ত্রী হিসেবে তার কাজের কোনো অংশ ছিল না। আমরা যে সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলাটা প্রমাণ করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি এবং আমরা বলছি যে আমরা প্রমাণ করতে পেরেছি, সেইটা আমরা বলেছি যে রেকর্ডের মধ্যে থাকেন, তারা রেকর্ডে থাকেন না, তারা রাজনৈতিক বক্তব্য দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীলতার চেষ্টা চালালে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তায় শ্রমজীবী মানুষকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। মানিকলাল ঘোষের রিপোর্টে বিস্তারিত। গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশ। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি রাজনীতির এই দেউলিয়াপনার শেষ কথা দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তিনি কথা বলেন পুলিশের উপর বিএনপির হামলা প্রসঙ্গে। আদালত বলে দিয়েছে এই দল সন্ত্রাসী দল, জঙ্গি কায়দায় সন্ত্রাস, রিজন ব্যানে হামলা। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো অবস্থাতেই বিএনপিকে রাজপথে ধ্বংসলীলা চালাতে দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের। আমরা কোনো উস্কানি দেব না, কিন্তু আক্রমণ হলে সামুচিত জবাব দিতে হবে। তারা রাস্তায় তাণ্ডব করবে, সন্ত্রাস করবে, এটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। জনগণের জানমালের নিরাপত্তায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকারের ফরমান জারি করা রায় জনগণ মেনে নেবে না। বিস্তারিত আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন খালেদা জিয়ার রায় নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলার রায়ের তারিখ ঘোষণা, তাকে কেন্দ্র করে রাজনীতিতে আবার একটা অনিশ্চয়তা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার নীল নকশা সাজানো হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যে সরকার বিএনপিকে বাদ দিয়ে, বিরোধী দলকে বাদ দিয়ে একটা একদলীয় নির্বাচন করার যে তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে নীল নকশা একটা, সেটার দিকে সে এগিয়ে চলেছে। সন্ধ্যা 7টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফের সংবাদ সম্মেলন ডাকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তুলে ধরেন মামলার রায় নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি। সরকারি ফরমানের ভিত্তিতে যদি রায় হয়, সেই রায় জনগণ প্রত্যাখ্যান করবে এবং প্রতিবাদে প্রতিবাদে মুখর হয়ে উঠবে সারা বাংলাদেশ। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। বিদায় নিলেন এ কে এম শহীদুল হক, আর নতুন পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দুপুরে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সামনের দিনগুলোতে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চান। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। তিন বছর এক মাস সুনামের সঙ্গে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেন এ কে এম শহীদুল হক। নিজের শেষ কর্মদিবসে নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারির কাছে দায়িত্ব তুলে দেন তিনি। এরপর এভাবেই বাহিনীর প্রথা অনুযায়ী গাড়িতে দড়ি বেঁধে সামনে পেছনে ঘোড়ার মহড়া দিয়ে বিদায় জানানো হয় বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হককে। এর আগে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী পুলিশ প্রধানের সাফল্য নিয়ে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আবার আমাদের সংগ্রাম হবে নতুন আইজি স্যারের নেতৃত্বে। আপনি বাংলাদেশ পুলিশকে একটি জায়গায় নিয়ে গিয়েছেন। সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সাহস যোগিয়েছেন। উনি সাফল্যজনকভাবে এই দায়িত্ব পদ্ধতি পালন করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। নবনিযুক্ত পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারি শহীদুল হকের ভূয়সী প্রশংসা করে সকলের সহযোগিতা কামনা করেন। তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয় উঠে এসেছে। আরও যদি সময় দেওয়া যেত আমার মনে হয় সারাদিন ব্যাপী ওনার সম্পর্কে এই ভালো ভালো কথাগুলো আপনারা শুনতে পেতেন। সর্বস্তরের কার্যক্রমে যদি আমরা সন্নিবেশিত করতে পারি তাহলে বাংলাদেশ পুলিশ অবশ্যই সাফল্যের শিখরে আরোহণ করবে। এ সময় শহীদুল হক বলেন তার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাহিনী ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন। যত সফলতা, যত অর্জন, যা কিছু হয়েছে আপনাদের পুলিশের কনস্টেবল থেকে আরম্ভ করে আইজিপি সকলের সম্মিলিত প্রচেষ্টা, জনগণের সহায়তা, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমার একার কিছু নয়। কোনো ব্যর্থতা যদি থাকে, কোনো ব্যর্থতা যদি থাকে সেটা আমার একার। অনুষ্ঠান শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শহীদুল হক নতুন আইজিপিকে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষা করা সবচেয়ে গুরুত্ব দায়িত্ব, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, নাগরিকদের ভোটাধিকার যাতে ঠিক মতন তার প্রয়োগ করতে পারে তার জন্য যে পরিবেশ তৈরি করা, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা, এটি এখন মেন কাজ হবে। এসকেলিটন, মাইটিভি, ঢাকা।
আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 3,412টি কেন্দ্রে পরীক্ষায় বসবে 20,31,889 জন পরীক্ষার্থী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পরীক্ষার দিনগুলোতে সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখা হবে কিনা তা অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমরা ফেসবুক বন্ধ করতে বলি নাই যে বন্ধ করে ফেলো, অথবা করতেও পারবো না, এই ক্ষমতাও আমাদের নেই। বিটিআরসি এর চেয়ারম্যান সহ অন্য যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি, আমরা আমাদের সমস্যাটা বলেছি যে এই সমস্যায় আপনাদের এই প্রযুক্তিটা তারা ব্যবহার করে নানাভাবে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, একে অন্যের মধ্যে দেওয়ার চেষ্টা করে, এইটার ব্যাপারে আপনারা সাহায্য করতে পারেন। তো তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। দর্শক, এবারে থাকছে আলো আঁধারের গল্প। সমাজ পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে অপরাধের ধরন, এর সঙ্গে যুক্ত হয়েছে গৃহপরিচারিকা। অপরাধী চক্র বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকা নিয়োগ দিয়ে এদের দিয়ে লুটে নিচ্ছে বাড়ির সর্বস্ব। অপরাধ বিজ্ঞানীরা গৃহপরিচারিকা নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। আরও জানাচ্ছেন হাসান জাকির। একদিনের মধ্যেই তো আমার শেষ করে দিয়ে গেল। ভিডিও চিত্রে ধারণ করা ঘটনাটি কাল্পনিক হলেও গত রোববার রাজধানীর আফতাবনগর এলাকার আবুল মনসুর খানের বাড়ির গৃহপরিচারিকা ঠিক একইভাবে সবাইকে সংজ্ঞাহীন করে মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। প্রায় 27-28 লক্ষ টাকার সম্পদের মধ্যে আমার মৃত সন্তানের কিছু গয়না ছিল, ওটা আমার জন্য দুঃখের, আমার জন্য স্মৃতির বহন করে আমরা বেঁচেছিলাম। গত 21 জানুয়ারি পরিচিত জনের মাধ্যমে তিনি গৃহস্থলী কাজে নিয়োগ দেন আমেনা বেগম নামের এক গৃহপরিচারিকাকে। দুপুরে আমরা খাইতে বসলাম, ওরও বললাম যে তুমি খায় না। আমি বলি কি ব্যাপার, আমরা এত মজা করে শাকটা খাইলাম, তুমি খাইলা না? বলে না, আমি শাক পছন্দ করি না। হঠাৎ করে ও একটা ঘষা মাঝে একটা আইডি কার্ডের ই দিল আর কি। আমি বলি এটা তো তোমার বোনের। বলে যে না, আমারটা তো দেশে যাওয়ার সময় সব হারিয়ে গেছে, তা আমার বোনেরটা রাখলেই আমারে পাবেন। দর্শক, এই ভুক্তভোগী পরিবারটির কথা মতো সুনির্দিষ্ট বায়োডাটা, আইডি কার্ড এবং তার পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই না করে কাজের বুয়া কিংবা গৃহপরিচারিকা নিয়োগ দিলে এই পরিবারটির মতো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে আপনারও। কাজেই সচেতন থাকবেন কি না এ প্রশ্ন আপনার কাছেই। তারপর স্থানীয় থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবারটি, শুরু হয় পুলিশি কার্যক্রম। ওরা একটা সংঘবদ্ধ গ্রুপ, এই কাজের মেয়েরা এভাবে বিভিন্ন বাসায় কাজ নেয় নিয়ে এভাবে অচেতন করে সব কিছু নিয়ে যাচ্ছে। ওই কাজের মেয়েকে তার পরিচয় উদ্ঘাটনের জন্য আমরা এবং তাকে ধৃত করার জন্য সব রকম চেষ্টা অব্যাহত রেখেছি। থানা থেকে বের হতেই মিলে যায় আরও কিছু ভুক্তভোগী। কম টাকা পয়সা নিয়ে কাজের বুয়া চলে গেছে, রাত্রে ঘুমাইছিল, ও ভোরবেলায় চুরি করে নিয়ে সব পালাইছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর বিভিন্ন থানায় গত 1 বছরে গৃহপরিচারিকা ও কাজের ছেলেদের হাতে সৃষ্ট এহেন কাজের অভিযোগে মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে 300-এর অধিক। তার মধ্যে বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ডও রয়েছে। যথাযথভাবে যদি যাচাই করে এই নিয়োগগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা যেমন এই যে তার ক্ষতির সম্মুখীন হবেন না, পাশাপাশি আমাদেরও যে পুলিশি কার্যক্রম সেটাও অনেকটাই সহজ হবে। সমাজ ও নগরায়ন পরিবর্তনের সাথে সাথে ধরন পরিবর্তন করেছে অপরাধী চক্র, সকলকে আরও বেশি সজাগ থাকারও পরামর্শ দেন অপরাধ বিজ্ঞানী ডক্টর জিয়া রহমান। কি কি ধরনের অপরাধ হচ্ছে এগুলোর জন্য যদি খুবই নিবিড় পর্যবেক্ষণ করা যায় এবং তার আওতায় যদি এই গ্রুপিংগুলো করা যায়, এর মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি আমি মনে করি যে এই যে প্রিভেনশন অফ ক্রাইম যেটা, সেটা হয়তো করা যাবে। আলো আর আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক কারণে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের রক্ষার্থে আপনার আমার ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলেই দেশ হবে সমৃদ্ধশালী, গতিশীল হবে অর্থনীতির চাকা আর সমাজে ফিরে আসবে স্বস্তি। দর্শক,
আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো আলোর পথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভিতে। দর্শক নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে যা যা থাকছে। শেষ মুহূর্তে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নারীদের সাজসজ্জার দোকানে উপচে পড়া ভিড়। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। শেষ মুহূর্তে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতাদের পদভারে এখন মুখর মেলা প্রাঙ্গণ, বিশেষ করে নারীদের সাংসারিক কিংবা সাজসজ্জার দোকানগুলোতে উপচে পড়া ভিড়। তবে দাম নিয়ে ভোক্তাদের রয়েছে বিস্তর অভিযোগ। ইমরান হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবু সাইদ আপু। বিদায়ের সুর বাজছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তবে মেলার সময়সীমা চার দিন বৃদ্ধি করায় ক্রেতা দর্শনার্থীদের পদভারে এখন মুখর মেলা প্রাঙ্গণ। চার দিন বাড়ার ফলে আরো আমরা এক্সাইটেড, কারণ সময় পাইলাম আরো ঘুরতে আসবো, ঘোরা যাবে আর ঘুরে ভালো ভালো জিনিস কিনতে পারবো। আমরাও আসছি আর কি, ঘুরতাম দেখতাম, এক জায়গার মধ্যে অনেক কিছু পাওয়া যায় সেজন্য আসা। নারীদের সাংসারিক পণ্য আর সাজসজ্জার দোকানগুলোতে চোখে পড়ার মতো ভিড়। মেলা প্রায় শেষ, এজন্য ঘুরতে আসলাম সবাই মিলে, ছোট ভাই বোনদের জন্য কিনতে আসছি, আব্বু আম্মুর জন্য। যদি বুথ থাকতো অ্যাটলিস্ট আমরা জানতে পারতাম যে হচ্ছে কোন স্টলটা কোন দিকে। সংসারের জিনিসপত্র, বাচ্চাদের বিস্কিট কেক টেক এগুলো কেনাকাটা করলাম। তবে দাম নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। দাম খুব বেশি সবকিছুর, বাইরে যেটা হতো আমরা 100 টাকায় এটা সেখানে 250 টাকায় এরকম। প্রত্যেকটা দোকানে যে ছাড় দিছে, যে 50% ছাড়, 20% ছাড়, আমার কাছে যেটা মনে হলো যে আসলে একটা কৌশল বাণিজ্য। দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি নেই। সে সময় ভালো বিক্রি হয় মুনাফার মুখ দেখছেন ব্যবসায়ীরা। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সহ জেএমবির 2 সক্রিয় সদস্য এএসআর সদস্যকে আটক করেছে র‍্যাব। গত মধ্যরাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাব 5-এর মেজর এএম আশরাফুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে 2 জেএমবি সদস্য কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 1 কেজি 240 গ্রাম গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোহাম্মদ আব্দুল হামিদকেই প্রার্থী করেছে আওয়ামী লীগ। দলটির সংসদীয় বোর্ড রাতে তাকে মনোনীত করেছে। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতার কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবেন দেশের 21তম রাষ্ট্রপতি। ফলে দ্বিতীয় মেয়াদে মোহাম্মদ আব্দুল হামিদই রাষ্ট্রপতি থাকছেন। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বুধবার রাত 8টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শুরু হয়। সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এবারে খেলা সংবাদ। দর্শক, এবারে থাকছে আমাদের বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হলেও মানসম্মত খেলার সামগ্রী খুঁজতে খেলোয়াড়দের ছুটতে হয় রাজধানীতে। এখানেই মনোবল দুর্বল হয়ে পড়ে খেলোয়াড়দের। তাই তৃণমূলে খেলার সামগ্রী সহজলভ্য করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সাগর আহমেদের ক্যামেরায় এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম পাড়া বলা হয় ক্রীড়াপল্লী। চাইলেই যে কোনো ধরনের খেলার সামগ্রী সহজেই কিনতে পারছেন ক্রীড়ামোদীরা। তবে ঢাকার বাইরের ক্রীড়াক্ষেত্র কি এতটা মসৃণ? চাইলেই কি ভালো মানের খেলার সামগ্রী সহজে মেলে?
প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরও রাজধানীর বাইরে যেতে হয়নি। ঢাকায় আসাটা অবশ্যই আমাদের জন্য আর্থিক একটা অসুবিধা আছে। আমরা যেহেতু স্টুডেন্ট, এটা আমাদের অনেক বড় ফ্যাক্ট। সময় আছে, পড়াশোনার সময়। থানা লেভেলে তো আপনি কোনো স্পোর্টসের কোনো কিছু আশা করতে পারেন না। সব দিকে সমতা দরকার, বা বিভাগীয় শহরে স্পোর্টসের কিছু দোকান থাকা দরকার। তাহলে দেখা যেত বাংলাদেশ থেকে ক্রীড়া অঞ্চলে বা ক্রীড়ার দিকে দেখা যেত এটা অনেক ডেভেলপ হয়ে যেত। ব্যবসায়ীরা জানালেন, ভালো মান এবং বাছাই করে কেনার স্বাচ্ছন্দ্য পেতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে খেলোয়াড় ও ক্রেতারা। কাস্টমারও মানসিকতা এরকম যে আমি এখানে ভালো মালটা পাবো না, আমি ঢাকায় যাই, ঢাকায় গিয়ে দেখে আসি। নর্মাল যে জিনিসপত্র পাওয়া যায় এখানে আসতে দেখা যায় অনেক সব জিনিসগুলি পাওয়া যাচ্ছে। মার্কেটে সার্ভেও করতে পারে না যে সে সঠিক দামে মালটা পাচ্ছে কিনা, যাচাই বাছাই করে কিনতে পারে, প্রাইসও কম পাওয়া যায়, জিনিস প্রোডাক্টও ভালো পাওয়া যায়। ক্রীড়া সামগ্রীর মানের পরিবর্তনের সাথেও লুকিয়ে থাকে পারফরমেন্সের ব্যবধান। তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা মনে করেন, সরঞ্জামাদি সহজলভ্য হলে বাড়বে মনোবল। দেখা যাচ্ছে ঠিক একই জিনিসটা ভালো একটা জিনিস চিটাংয়ে নেই, সো এটা ঢাকা আমাদের ওয়েট করতে হয় কখন ব্যাটটা আসবে, ভাইয়াটাকে পাঠাবে। প্রত্যেকটার ইউজের ক্ষেত্রে তার অভ্যস্ত হইতে হবে, অভ্যস্ত না হলে ইন্টারন্যাশনাল লেভেলে সে কীভাবে শো করবে। খেলার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার যে প্রপার এনভায়রনমেন্ট, প্রপার ইনস্ট্রুমেন্ট। আমরা যদি বলি না যে আমি কিন্তু এখন বাঁশ দিয়ে যুদ্ধ করতে পারবো না, স্টেডিয়াম করতেছেন ঠিক আছে, কিন্তু স্টেডিয়াম আমি খেলবো কি দিয়ে? সো দুইটাই দরকার, এখন একটা আর একটা ছাড়া কখনো চলবে না। অবশ্য সরকারিভাবে যেসব সামগ্রী তৃণমূল পর্যায়ে যাচ্ছে তারও সঠিক ব্যবহার হচ্ছে কি না তার তদারক প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। ক্রিয়াকে সর্বত্র ছড়িয়ে দিতে আন্তরিকতার অভাব নেই সরকারের, সে লক্ষ্যে উপজেলা পর্যায়ে হতে যাচ্ছে স্টেডিয়াম। তবে হাতের কাছে পাওয়া যাচ্ছে না ভালো মানের ক্রীড়া সামগ্রী, এসব শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক হওয়ায় উন্নয়নের চেতনা ব্যাহত হচ্ছে বলে মনে করেন তৃণমূলের খেলোয়াড়রা। দর্শক, ক্রীড়া উন্নয়ন, প্রতিবন্ধকতা এবং অনিয়ম নিয়ে আমাদের বিশেষ আয়োজন স্পোর্টস রাউন্ড। সঙ্গে আছি আমি এস এম আরিফ। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।